السلام عليكم. الله রশিদ রহমতে আপনাদের দোয়ায় আমরা আজকে বাসা চলে যাব। আমাদের আজকে তিনটা আমাদের সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। আল্লাহর রহমতে সবই ঠিক আছে, রোগীও ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। আমরা আজকে বাসা চলে যেতে পারবো, তো আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি। আমরা ইনশাল্লাহ বাসায় চলে যাব, হয়তো কিছুক্ষণের মধ্যে এখনই চলে যাব। এই সাত দিন হাসপাতালে ছিলাম, তার মধ্যে আমরা অনেক কিছু অন্তত আমার দিক থেকে তো আমি অনেক কিছু বুঝতে পেরেছি। সেটা হচ্ছে হাসপাতালে থাকা খুবই কষ্ট, যদিও বা আমরা কেবিন নিয়েছি, সব দিক দিয়ে সুবিধা আছে, বাট তাও ঘুমানো কষ্ট, খাওয়া কষ্ট। হাসপাতালে থাকলে নিজে অসুস্থ হয়ে যেত, মনে হচ্ছে আমি নিজে অসুস্থ হয়ে গেছি। আসলে এটাই হচ্ছে হাসপাতাল, মানে হাসপাতালের যে একটা গন্ধ, এই গন্ধটা আসলে অন্যরকম মনে হয়ে যায়, অসুস্থ। সাত দিন হাসপাতালে আমাদের প্রায় বিল আসছে আপনার 70,000 টাকা। তার মধ্যে 70,000 টাকা শুধু হাসপাতালে বিল আসছে, এর মধ্যে আমরা হাসপাতাল থেকে কোনো মেডিসিন গ্রহণ করি না। আমাদের সমস্ত মেডিসিন আমরা বাইরে থেকে নিয়ে আসছি, তো তারপরও বিল আসছে 70,000 টাকা। তাহলে বুঝেন হাসপাতাল কী জিনিস, বেসরকারি হাসপাতাল কী অবস্থা। শুধু টাকা আর টাকা, আপনার হাঁটতে যাবেন টাকা, বসতে যাবেন টাকা, সবখানে টাকা, টাকা ছাড়া কোনো কথা নেই। এই বিলের মধ্যে শুধু একটা বিল বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা যে কেবিন নিয়েছি, কেবিন ভাড়া প্রতি ডেল হচ্ছে 4,000, আর সাত দিন সকলে 70,000 টাকা, প্রতি ডেল 10,000 টাকা করে আসছে। কিন্তু 8,000 টাকা যে কী বিল আসছে ওটাই বোঝা যাচ্ছে না। একটা লিস্ট দিচ্ছে আমাকে, কিন্তু আসলে যে লিস্ট দিচ্ছে ওটা হচ্ছে বেলুনি, ওরা ওদের ব্যক্তিগতভাবে উঠে রাখছে। আসলে ওদের ধরার মধ্যে কেউ নাই, বলার মধ্যে কেউ নাই। বাহিরে একটা রুম নিলে আপনার খরচ হবে, এক মাসে খরচ হবে 8,000 টাকা ভালো একটা রুম নিলে। আর এখানে ছোট্ট একটা রুম দিয়ে বসে আছে, প্রতি ডেলি 4,000 টাকা নিচ্ছে। এই হচ্ছে হাসপাতাল। আমাদের 70,000 টাকা বিলের মধ্যে বাইরে সমস্ত মেডিসিন আমরা বাইরে থেকে নিয়ে আসছি, হাসপাতাল থেকে কোনো কিছুই খাইনি, শুধু হাসপাতালে শুধু সার্ভিসটা নিয়েছি। এতে 70,000 টাকা বিল চলে আসছে। আর তাহলে বুঝুন, যদি মেডিসিনটা আমরা ভিতর থেকে নিতাম তাহলে কত টাকা করে যাচ্ছে আসতো। আর এটা হচ্ছে আপনাদের উপদেশ, আপনাদের উপকারের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যে কোনো হাসপাতালে ভর্তি হন না কেন, সরকারি ছাড়া বেসরকারি যে কোনো হাসপাতালে ভর্তি হন না কেন, ভর্তি হলে আপনারা কী করবেন, মেডিসিনগুলো আপনারা ব্যক্তিগতভাবে কিনে নিয়ে আসবেন। হাসপাতালে ভর্তি হওয়ার সময় বলে দেবেন যে আপনাদের যে যে মেডিসিনগুলো লাগবে এটা আমাদেরকে বলবেন, আমরা বাইরে থেকে কিনে দেবো। তাহলে কী হবে, আপনাদের প্রায় অনেক টাকা সেভ হয়ে যাবে। হাসপাতালে একটা ওষুধ আমাদের ব্যক্তিগতভাবে যেটা দেখা, এর আগে যখন ভর্তি হয়েছে তখন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা ইঞ্জেকশন দিত, সেটা অ্যান্টিবায়োটিক, সেটা আপনার হাসপাতালে নিত প্রায় 150 টাকা, আর আমরা এটা বাইরে থেকে নিতাম 650 টাকা বা 700 টাকা। হ্যাঁ, তাহলে কত বেশ কম, অনেক বেশ কম কিন্তু। তো এটা আমরা বুঝতে পারতে এবার আমরা কোনো মেডিসিন আমরা হাসপাতাল থেকে নেই নি। তাহলে আপনারাও এটাই, আপনাদের যদি কেউ ভর্তি হন বা কারো কোনো সমস্যা থাকে, আপনার যদি হাসপাতালে আসতেই হয় তাহলে কী করবেন, আপনারা মেডিসিনগুলো সবাই বাইরে থেকে নেবেন। তাহলে এটা আপনাদের জন্য অনেকটা সেফ হবে, টাকা অনেকটা সেফ হবে। আর এটা হচ্ছে আমরা মোটামুটি সেকেন্ড কেমন শেষ, আরেকটা কেমন আচালো রহমত, আরেকটা কেমন পরে আমরা ইনশাল্লাহ আমাদের বাসায় চলে যেতে পারবো। এখন আমরা এখানে চট্টগ্রাম, হ্যাঁ আমার কাকার বাসা আছে, ওখানে চলে যাবো, এখানে থাকবো, সেকেন্ড কেমন দেবো, তারপর ইনশাল্লাহ আল্লাহ ছেলে কোরবানি আগে আগে একেবারে বাসায় নিয়ে যাওয়া যাবে। হয়তো আমি থাকবো না, আমি হয়তো আমার 22 তারিখে রিপোর্ট আমি চলে যাবো। তো সবাই দোয়া করবেন আমার বয়সের জন্য, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহর রহমতে যে কোনো সময় কেমন দেওয়ার পরে যেহেতু কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহর রহমতে হয়তো আর কিছু হবে না, আল্লাহর রহমতে সে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। আমরাও চাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
আরেকটা হচ্ছে আপনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যে যে কোনো কিছুতে আপনারা অনেক এগিয়ে আসেন, কারণ আমার ওয়াইফের ম্যাক্সিমাম সময় ব্লাড দিতে হয়, কারণ কেউ মধ্যে ব্লাড চলে যায়। আপনারা দেখি আমি পোস্ট করার সাথে সাথে আমি ফেসবুকে পোস্ট করেছি, দেখি অনেকে আগ্রহ দেখাচ্ছে আসার জন্য, আমাকে সরাসরি ব্যক্তিগতভাবে ফোন দিয়েছে। আসলে ব্লাড অল্প ছিল, মানে এক ব্যাগ দরকার ছিল, শুধু পিসিবিটা, এটার দামও কম, আর নেক্সট আরও লাগতে পারে, লাগবে যেটা ছিল না লাগতে পারে। তো আমার হয়তো আমার ফেসবুকে যারা অ্যাড আছেন তারা হয়তো দেখতে পাবেন, আমি পোস্ট করলে হয়তো আপনারা এখন যেভাবে এগিয়ে আসছেন আরও এগিয়ে আসবেন। আপনার কাছে অনেক কৃতজ্ঞ আসলে, এটা প্রকাশ করা যাচ্ছে না। সর্বোপরি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার ওয়াইফের জন্য দোয়া করবেন আপনারা সবাই, কারণ আমার ওয়াইফকে আল্লাহ তালা তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর আমরা এখনই পাই বের হয়ে যাবো, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। হয়তো আসলে অনেকটা খুশি লাগতেছে, কারণ কেমন দেওয়ার পরে কোনো সমস্যা যেহেতু হয়নি, তাহলে আল্লাহর রহমতে সামনে কেমনটা তো কিছু হবে না ইনশাল্লাহ। তো যদি জ্বরটা উঠে আবার আসতে হবে, কারণ কেমন দেওয়ার পরে হয়তো এখন ব্লাড কমে নিয়ে আর কমতে পারে, যদি জ্বর উঠে তাহলে আবার চলে আসতে হবে হাসপাতালে। আপনারা দোয়া করবেন যেন কোনো সমস্যা না হয়, আমরা বাসায় যেন দেওয়ার পরে যেন জ্বর না আসে, ওটা খেয়াল রাখ, মানে ওইটা ওটার জন্য দোয়া করবেন। কারণ হাসপাতালে একবার আসলে আপনার 1,00,000 টাকা চলে যাবে, একবার আসলে 1,00,000 টাকা চলে যাবে। এমনিতে আপনার মেডিসিনে কেমোতে হাসপাতাল বিল সব মিলে একটা কেমো দিতে প্রায় 1,80,000, 2,80,000, 2,50,000 কেমোটা এমন খরচ হয়ে যাবে। তো আসলে টাকা যাক সেটা ব্যাপার স্যাপার না, আমি আমার সুস্থ হোক সেটা হচ্ছে বোন কথা। আমরা দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন আমার সুস্থ হয়ে যায়। আর আপনাদের কাছে কিন্তু অশেষ আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে ব্লাডের প্রয়োজন হলে আপনারা অনেক এগিয়ে আসেন আমাকে ব্যক্তিগতভাবে ফোনে, তার জন্য কৃতজ্ঞ যারা যারা এগিয়ে আসেন বাস তাদের জন্য খুবই কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর তাদের প্রতি আমি সারা জীবন মানে কৃতজ্ঞ থাকিব। যাই হোক, দোয়া করবেন, আমরা আজকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।